35 নম্বর ফাইল সহায়ক গ্রন্থ গুরুর কন্টিনিউয়েশন পৃষ্ঠা 30 প্রশ্ন 2.37 কোন কোন জিনিসের চাষ ভয়ানক খারাপ উত্তর কাঁকুর ও মাসকলাইয়ের চাষ ভয়ানক খারাপ প্রশ্ন 2.38 কাঁকুরের মধ্যে কে জন্মগ্রহণ করেছিলেন উত্তর কাঁকুরের মধ্যে পঞ্চকের কথা মতো তাদের পিতামহ জন্মগ্রহণ করেছিলেন প্রশ্ন 2.39 সেদিন নাপিতের দুই গালে ড্যাশ দি শূন্যস্থানের শব্দটি উল্লেখ করো উত্তর প্রশ্নোদ্ধৃত বাক্যের শূন্যস্থানটির শব্দটি হলো চর কষিয়ে প্রশ্ন 2.40 জুনকদের কাছে দাদা ঠাকুর কি হিসেবে আখ্যা পেয়েছেন উত্তর জুনকদের কাছে দাদা ঠাকুর শতদল পদ্ম হিসেবে আখ্যা পেয়েছেন প্রশ্ন 2.41 কপাটের বাপের অসাধ্য ব্যাপারটা কি উত্তর কপাটের বাপের অসাধ্য ব্যাপারটি হলো দাদা ঠাকুরকে বন্ধ রাখা প্রশ্ন 2.42 অচলায়তনের গুরু এসে কি করবে উত্তর অচলায়তনের গুরু এসে ভারী উৎপাত করবে প্রশ্ন 2.43 ভাঙা প্রাচীরের উপর দিয়ে কি তৈরি করার কথা বলা আছে উত্তর ভাঙা প্রাচীরের উপর দিয়ে রাজপথ তৈরির কথা বলা আছে পৃষ্ঠা 31 প্রশ্ন 3 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান 1 প্রশ্ন 3.1 পঞ্চকের কথা অনুসারে প্রথম বালক গুরু সম্পর্কে কি বলে উত্তর পঞ্চকের কথা সূত্র ধরে প্রথম বালক অন্যান্য বালকদের গুরু সম্পর্কে জানায় তাকে অচলায়তনে কোথাও ধরবে না প্রশ্ন 3.2 তুমি ডাক দিয়েছ কোন সকালে এই রবীন্দ্রসঙ্গীতের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত উত্তর এই রবীন্দ্রসঙ্গীতটি রবীন্দ্রসঙ্গীতের পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত প্রশ্ন 3.3 গুরু আসার খবর শুনে পঞ্চক কি করেছে উত্তর গুরু আসার খবর শুনে পঞ্চক তৈরি না হয়ে সব পুঁথিপত্র ফেলে দিয়েছে প্রশ্ন 3.4 পঞ্চকের যুক্তিতে পুঁথি ও গুরুর গুরুত্ব উল্লেখ করো উত্তর পঞ্চকের যুক্তিতে গুরু না থাকলেই পুঁথির প্রয়োজন আর গুরু এলে অপ্রয়োজনীয় পুঁথি জঞ্জাল সরিয়ে সময়কে কাজে লাগানো আবশ্যক প্রশ্ন 3.5 এই সব মাঙ্গল্য কি জন্য ব্যবহৃত হবে উত্তর মাঙ্গল্য গুরুকে অভ্যর্থনা জানানোর জন্য সিংহদ্বার সাজাতে ব্যবহৃত হবে প্রশ্ন 3.6 গুরুর প্রবেশদ্বার সম্পর্কে না জানা জয়োত্তম ও পঞ্চকের মধ্যে পার্থক্য কোথায় উত্তর গুরুর প্রবেশদ্বার সম্পর্কে না জানা জয়োত্তম বোঝা বয়ে মরে আর পঞ্চক হালকা হয়ে বসে থাকে এটাই পার্থক্য প্রশ্ন 3.7 অচলায়তনের গান মতিভ্রম হয়েছে মহাপঞ্চকের এই কথার উত্তরে পঞ্চক কি জানায় উত্তর প্রশ্নোদ্ধৃত মহাপঞ্চকের কথার উত্তরে পঞ্চক জানায় এবার তাকেও গান ধরতে হবে একধার থেকে মতিভ্রমের পালা আরম্ভ হল প্রশ্ন 3.8 গান সম্পর্কে পঞ্চকের মূল্যায়ন উল্লেখ করো উত্তর গান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে পঞ্চক জানায় অচলায়তনে এবার মন্ত্র ঘুচে গান আরম্ভ হবে বোবা পাথর থেকে সুর বেরোবে প্রশ্ন 3.9 তার জন্য অপেক্ষা করে আছি কে কার জন্য অপেক্ষা করে আছে উত্তর গুরু এলে মন্ত্র ভুলে যাওয়ার জন্য তিনি পঞ্চককে আয়তন থেকে বের করে দেবেন এই ভরসাতেই পঞ্চক অপেক্ষা করে আছে প্রশ্ন 3.10 অমিতায়ুর ধারিণী মন্ত্র সম্পর্কে পঞ্চক তার দাদাকে কি বলে উত্তর অমিতায়ুর ধারিণী মন্ত্র সম্পর্কে পঞ্চক তার দাদাকে বলে সে স্বয়ং গুরুর কাছ থেকে মন্ত্রটা শিখবে বলে দাগা গোড়া ভুলতেই গান ধরেছে প্রশ্ন 3.11 ওর কান্না আমি সইতে পারি না কে কার কান্না সহ্য করতে পারে না উত্তর মন্ত্রতন্ত্রে তিথিবিরক্ত যুক্তিবাদী পঞ্চক এই আয়তনের সরলমতি বালক সুভদ্রের কান্না সহ্য করতে পারে না প্রশ্ন 3.12 আমি পাপ করেছি সুভদ্র কি পাপ করেছে বলে মনে করে উত্তর উত্তর দিকে জানলা খুলে সে মাতৃহত্যাজনিত পাপ করেছে বলে মনে করে পৃষ্ঠা 32 প্রশ্ন 3.13 কিন্তু মনে রাখতে পারিনি কোন বিষয়ে একথা বলেছে
উত্তর অচলায়তনের পাপের জন্য প্রায়শ্চিত্তের উপায় আছে 20-25 হাজার রকমের। এই সেই বিষয়ে পঞ্চক বলেছে, এখানে না এলে তার বেশিরভাগটাই কেবল বইয়ে লেখা থাকত, কিন্তু এখানে এসে সেগুলির বারোয়ানায় সে ব্যবহার করেছে কিন্তু মনে রাখতে পারে না। প্রশ্ন 3.14, মানুষ টিকিতেই পারত না কোথায়, কেন মানুষ টিকতে পারত না? উত্তর, অচলায়তনের দৈনন্দিন একঘেয়ে জীবন, মজার জিনিস প্রায়শ্চিত্ত না থাকলে সেখানে মানুষ টিকতে পারত না। প্রশ্ন 3.15, মহাময়ূরী দেবীর পূজার দিন উল্লেখ করে তার রাগ দেখতে পঞ্চক কি করেছিল? উত্তর, শনিবার মহাময়ূরী দেবীর পূজোর দিনে তার রাগ দেখার জন্য পঞ্চক সেদিন কাঁসার থালায় ইঁদুরের গর্তে মাটি রেখে তার ওপর 5টা শেয়াল কাটা পাতা ও 3টে মাসকলাই সাজিয়ে 18 বার ফু দিয়েছিল। প্রশ্ন 3.16, সে আজ পর্যন্ত আমাকে খুঁজে বের করতে পারেনি, কে কাকে কেন খুঁজে পায়নি? উত্তর, মহাময়ূরী দেবীর আজ্ঞাবহ হয়ে পঞ্চকের অনাচারের শাস্তি স্বরূপ তাকে যে সাপটিকে কামড়ানোর কথা ছিল সেটি কামড়ানোর জন্য পঞ্চককে খুঁজে পায়নি। প্রশ্ন 3.17, কোনো সন্দেহ থাকত না, কার কোন ব্যাপারে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে? উত্তর, মহাময়ূরী দেবীর আজ্ঞাবহ হয়ে সাপটি পঞ্চককে কামড়াতে সক্ষম হলে অচলায়তনে পালিত কঠোর কুসংস্কার সম্পর্কেও যাবতীয় শাস্ত্রবিধি সম্পর্কে পঞ্চকের কোনো সন্দেহ থাকত না। প্রশ্ন 3.18, আজ যে পূর্ব ফাল্গুনির নক্ষত্র, পূর্ব ফাল্গুনির নক্ষত্রের মাহাত্ম্য কি? উত্তর, অচলায়তনের আচরণীয় শাস্ত্রমতে পূর্ব ফাল্গুনির নক্ষত্রের মাহাত্ম্য হল এদিন কাকিনি সরোবরের নৈঋত কোণে প্রাপ্ত ঘোড়া সাপের খোলস কালো ঘোড়ার লেজের সাতগাছি চুল দিয়ে বেঁধে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধোঁয়া দিলে তারা সেই ধোঁয়ার ঘ্রাণ নেয় এবং যারা তা করে তাদের পূর্ণ হয়। প্রশ্ন 3.19, একেবারে দৌড়ে পালা, কে কাকে কেন দৌড়ে পালাতে বলল? উত্তর, উপাধ্যায় মশাইকে আসতে দেখে পঞ্চক তার কাছে থেকে পরমার্থ তত্ত্ব শোনার আগ্রহে সুভদ্রকে দৌড়ে পালাতে বলল। প্রশ্ন 3.20, উত্তর দিকে জানলায় কোনোই ঠেকানোর প্রায়শ্চিত্ত কি? উত্তর, উপাধ্যায়ের মতে উত্তর দিকে জানলায় কোনোই ঠেকানোর প্রায়শ্চিত্ত হল সেদিকে যোগ্য পাত্রগুলি ফেলে 7 মাসের বাছুরকে দিয়ে ওই জানলা চাটিয়ে শোধন করে নেওয়া। প্রশ্ন 3.21, উত্তর দিকে জানলা শোধন প্রসঙ্গে যে দুটি শাস্ত্রের নাম উল্লেখ করা হয়েছে সেগুলির নাম লেখো। উত্তর, উত্তর দিকে জানলা শোধন প্রসঙ্গে উল্লিখিত শাস্ত্র দুটির নাম 1 কুলদত্তের ক্রিয়া সংগ্রহ এবং 2 ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রজ্ঞপ্তি। প্রশ্ন 3.22, তাই ভাবছি কে কি ভাবছিলেন? উত্তর, সুভদ্রের উত্তর দিকে জানলা খোলার কথা শুনে উপাধ্যায় মশাই বসে পড়ে ভাবতে লাগলেন তার দুই চোখ মুহূর্তে পাথর হয়ে গেল না কেন। প্রশ্ন 3.23, গুরুর আগমন প্রসঙ্গে আচার্য দেবের প্রথম অভিব্যক্তি উল্লেখ করো। উত্তর, অচলায়তনের গুরুর আগমন প্রসঙ্গে আচার্য দেবের প্রথম অভিব্যক্তি হল এক এক সময় মনে ভয় হয় যে হয়তো অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন। পৃষ্ঠা 33, প্রশ্ন 3.24, এই তো নিশ্চয় নিশ্চল শান্তি, অচলায়তনের নিশ্চল শান্তি কোনটি? উত্তর, আচার্য দেবের কথা অনুসারে অচলায়তনের সব প্রশ্নেরই উত্তরই সেখানকার শাস্ত্র থেকেই পাওয়া যায়, তার জন্য বাইরে যেতে হয় না, এটাই হলো নিশ্চল শান্তি। প্রশ্ন 3.25, তুমি এতটা অনুভব করতে পারছো না, কে কি অনুভব করতে পারছে না বলে বক্তা মনে করছেন? উত্তর, উদ্ধৃতিটির বক্তা আচার্য দেবের কথা অনুসারে উপাচার্য সুতোষম সমস্ত দিকের বিচলতা সহ অচলায়তনের দেওয়ালে প্রত্যেকটি পাথরের বিচলতা অনুভব করতে পারছেন না। প্রশ্ন 3.26, আপনি ওকে একটু ভর্ৎসনা করে দেবেন, কে কাকে কেন ভর্ৎসনা করার অনুরোধ জানিয়েছে? উত্তর, বক্তা উপাচার্য পঞ্চককে আয়তনের একটি মূর্তিমান
দুর্লক্ষণ মনে করে আবার সে আচার্যদেবকে খুব সমীহ করে। এই কারণেই উপাচার্য পঞ্চককে ভর্ৎসনা করার জন্য আচার্যকে অনুরোধ করেছেন। প্রশ্ন 3.27, আমি জানেন আপনি জানেন না, কে কি জানেন না বলে বক্তা মন্তব্য করেছে। উত্তর, বক্তা পঞ্চকে মতে আচার্যদেব নিজেই জানেন না যে তিনি পঞ্চককে নিয়মের চাকার নিচ থেকে টেনে নিয়েছেন। প্রশ্ন 3.28, সেই তো ভাবনা, বক্তার ভাবনার বিষয় কি? উত্তর, বক্তা উপাধ্যায়ের ভাবনার বিষয় হলো উত্তর দিকে জানলা খোলায় বাইরের দূষিত বাতাস আয়তনের মন্ত্রপুত রুদ্ধ বাতাসকে কতটা দূর পর্যন্ত আক্রমণ করেছে। প্রশ্ন 3.29, উত্তর দিকে জানলা খোলার প্রায়শ্চিত্ত প্রসঙ্গে মহাপঞ্চক কি বলেছে? উত্তর, উত্তর দিকে জানলা খোলার প্রায়শ্চিত্ত প্রসঙ্গে মহাপঞ্চক জানিয়েছে অপরাধীকে 6 মাস মহাতামস ব্রত সাধন করতে হবে। প্রশ্ন 3.30, মহাতামস ব্রতে অপরাধীকে কি করতে হয়? উত্তর, মহাতামস ব্রতে অপরাধীকে প্রথমে হিঙ্গু মর্দন কুণ্ডে স্নান করানো হয়, তারপর তাকে টানা 6 মাস সূর্যের আলোহীন একটা অন্ধকার ঘরে কাটাতে হয়। প্রশ্ন 3.31, বৎস তুমি কোনো পাপ করনি, বক্তা এ প্রসঙ্গে উদ্দিষ্টকে আর কি বলেছেন? উত্তর, প্রশ্নধৃত উক্তিটির প্রসঙ্গে বক্তা আচার্যদেব উদ্দিষ্ট সুভদ্রকে আরো বলেছেন, যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বছর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে, পাপ তাদেরই। প্রশ্ন 3.32, সনাতন ধর্মকে বিনাশ করবেন, সনাতন ধর্ম বলতে বক্তা কি বুঝিয়েছেন? উত্তর, সনাতন ধর্ম বলতে বক্তা অচলায়তনে পালিত সমস্ত স্বাস্থ্যবিহিত অমানবিক প্রথাকে বুঝিয়েছেন। প্রশ্ন 3.33, সেই জন্য তিনি অপেক্ষা করেছেন, কে কিসের জন্য অপেক্ষা করে আছেন? উত্তর, জয়োত্তমের কথা অনুসারে আচার্যদেবকে যিনি অচলায়তনের আচার্যের পদে অধিষ্ঠিত করেছেন একমাত্র তিনি তাকে সেই আসন থেকে নামিয়ে দেবেন, সেজন্য অপেক্ষা করে আছেন। প্রশ্ন 3.34, না থাকবে না, থাকবে না কোথায়, কি থাকবে না বলে বক্তা মন্তব্য করেছেন? উত্তর, বক্তা পঞ্চকের কথা অনুযায়ী অচলায়তনে কোনো শাস্ত্র নির্দেশিত আচরণ থাকবে না, এমনকি আয়তনের পাথরও থাকবে না, সেগুলি সব পাগল হয়ে যাবে, সেগুলি ছুটে বেরিয়ে পড়ে গান ধরবে। প্রশ্ন 3.35, ও যে ধরাতলে দেবত্ব লাভ করবে, কে কিভাবে দেবত্ব লাভ করবে? উত্তর, অচলায়তনের শাস্ত্র নির্দেশ মতো সুভদ্র যদি মহাতামস ব্রত সাধন করে তবে সে ধরাতলে দেবত্ব লাভ করতে সক্ষম হবে। পৃষ্ঠা 34, প্রশ্ন 3.36, সেই জন্যই সে দেবতাদের প্রিয়, কি কারণে, কে দেবতাদের প্রিয়? উত্তর, আচার্যের সিদ্ধান্ত অনুযায়ী সুভদ্র মানুষ, তার উপর সে একজন শিশু, মানুষ দেবতারই সৃষ্টি, একদিকে মানুষ দেবতার প্রতিরূপ হিসেবে যেমন সে দেবতার প্রিয়, অন্যদিকে শিশু মাত্রই দেবত্বের অধিকারী, এ কারণেই শিশু ও মানুষ হিসেবে সুভদ্র দেবতাদের প্রিয়। প্রশ্ন 3.37, আচার্যদের কিভাবে বুঝলেন যে গুরুর আবির্ভাব হয়েছে? উত্তর, আচার্যদেব মনে করেন যখনই স্বাভাবিকতার পরিবর্তে অস্বাভাবিকতা আসে, প্রচলিত বিষয়ে মনুষ্যত্বের অপমান হয়, তখনই গুরু আসেন। আয়তনে তেমনি ভাবেই আচার্যের অনুগামীরাই যখন তার শাস্তি দানে তৎপর হল, তখনই তিনি গুরুর আবির্ভাবের ব্যাপারটি বুঝলেন। প্রশ্ন 3.38, তাহলে আর দ্বিধা করা নয়, দ্বিধা না করে বক্তা উদ্দিষ্ট এর জন্য কি ব্যবস্থা করতে বলেছেন? উত্তর, উদ্দিষ্টের প্রতি কোনো দ্বিধা না রেখে বক্তা জানিয়েছেন সবারই উচিত আচার্য দেবকে জোর করে ধরে নিয়ে ঘরে বন্ধ করে রাখা। প্রশ্ন 3.39, আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, কি দেখে কার হৃদয় বিদীর্ণ হচ্ছে? উত্তর, সরলমতী দেবতা সম সুভদ্রের সুমিষ্ট কথা শুনে, তার নম্র বিনীত মার্জিত আচরণ দেখে আয়তনের আচার্য অদিন পুণ্যের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। প্রশ্ন 3.40, সে কি গর্ভের মধ্যেও কাজ করে, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? উত্তর, সামান্য শিশু সুভদ্রের কথায় আচার্যের ধারণা হাজার হাজার বছরের নিষ্ঠুর মুষ্টির ক্ষতটুকু শিশুর মনকে আচ্ছন্ন করে রাখার প্রসঙ্গে একথা বলেছেন। প্রশ্ন 3.41, তোমার ওই প্রাচীন আচার্যকে আজ শিক্ষা দিলে, বক্তার এই মন্তব্যের কারণ কি আচার্য সুভদ্রকে? উত্তর, আচার্য সুভদ্রকে নিষ্ঠুর মহাতামস ব্রত করানোয় সচেষ্ট হলেও সে তা করতে চায়, আর এর জন্য সে তাকে বলে এই ব্রত তাকে একলা করতে হবে, লোক থাকলে পাপ হবে। বালক সুভদ্রের মুখে অচলায়তনের আচার নিষ্ঠার প্রতি আনুগত্য দেখায় বক্তার এই মন্তব্যের কারণ।
প্রশ্ন 3.42 আমি নিষেধ করছি কোন কথা জানিয়ে বক্তা তার নিষেধাজ্ঞা দিলেন উত্তর মহাতামস ব্রত না করার ব্যাপারে আচার্য জানান তিনি যতক্ষণ আচার্য আছেন ততক্ষণ তার আদেশ ব্যতীত কোনো ব্রত আরম্ভ বা শেষ হতে পারে না এই কথা জানিয়েই বক্তা নিষেধাজ্ঞা দিলেন প্রশ্ন 3.43 আমি সংবাদ পেয়ে তার শিরশ্ছেদ করেছি কে কেন কার শিরশ্ছেদ করেছে উত্তর স্থবির পত্তনের রাজা মন্থরগুপ্ত গোপনে খবর পান যে চণ্ডক নামে একজনক স্থবিরক সম্প্রদায়ের মন্ত্র পেতে গোপনে তপস্যা করছে এই খবর পেয়ে রাজা চণ্ডকের শিরশ্ছেদ করেন প্রশ্ন 3.44 শাস্ত্রে তার বিধান আছে শাস্ত্রের বিধানটি উল্লেখ করো উত্তর শাস্ত্রের বিধানটি হল আসন্ন বিপদে রাজা হিসেবে তিনি তিথি নক্ষত্র না দেখেই রাজ অধিকার বলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রশ্ন 3.45 কোন যুক্তিতে মহাপঞ্চক আচার্যকে জুনকদের মধ্যে নির্বাসন দিতে চেয়েছেন উত্তর মহাপঞ্চক বলেন স্পর্ধা দেখিয়ে যে আচার লঙ্ঘন করে তার শাস্তি হল অনাচারী ম্লেচ্ছদের মধ্যে নির্বাসন এই যুক্তিতেই তিনি আচার্যকে জুনকদের মধ্যে নির্বাসন দিতে চেয়েছেন প্রশ্ন 3.46 আচ্ছা একবার খবর দিও কে কাকে কোন খবর দিতে বলেছেন উত্তর জুনক সম্প্রদায়ের দ্বিতীয় জুনক পঞ্চককে তাদের গুরুর আসার খবর দিতে বলেছে পৃষ্ঠা 35 প্রশ্ন 3.47 আর যেন সে আয়তনে ফিরে না আসে কে কার সম্বন্ধে কেন এ কথা বলেছেন উত্তর অচলায়তনের পরম আচার নিষ্ঠ সংকীর্ণ শাস্ত্রাচারী মহাপঞ্চক তার ভাই পঞ্চক সম্পর্কে জেনেছে সে প্রাচীর ডিঙিয়ে জুনকদের কাছে গেছে এই কারণেই তিনি ভাই পঞ্চক সম্পর্কে একথা বলেছেন প্রশ্ন 3.48 সেও ছাড়বার ছেলে নয় কার কথা বলা হয়েছে উত্তর উদ্ধৃত উক্তিটিতে মন্ত্র পেতে আগ্রহী অত্যন্ত জেদি বেপরোয়া জুনক সম্প্রদায়ের জনৈক চণ্ডকের কথা বলা হয়েছে প্রশ্ন 3.49 সেইটি যে বড় দোষ বক্তার কথা অনুসারে জুনকদের বড় দোষটি কি উত্তর উদ্ধৃতিটির বক্তা পঞ্চকের কথা অনুসারে জুনকদের বড় দোষটি হল তাদের সব রকম কাজ করা প্রশ্ন 3.50 তাদের আমরা ঘরে ঢুকতে দিইনি কাদের কেন ঘরে ঢুকতে দেয় না উত্তর জুনকদের মতো যারা কাঁকুর ও খেসারি ডালের চাষ করে তাদেরকে অচলায়তনের আচার নিষ্ঠরা ঘরে ঢুকতে দেয় না প্রশ্ন 3.51 এত বড় তেজ তেজের ব্যাপারটি উল্লেখ করো উত্তর পঞ্চক জানায় কোনো এক যুগে উপবাসের দিনে পঞ্চকের কোনো পূর্বপুরুষের গোফের ওপর খেসারি ডালের গুঁড়ো পড়ায় তার পুণ্য ফল কমে যাওয়ায় সে জগতের সব খেসারি ক্ষেতের ওপর অভিশাপ দেয় এই অভিশাপ না নিয়েছিল তার তেজ প্রশ্ন 3.52 তোর আস্পর্ধা তো কম নয় বক্তা উদ্দিষ্ট কোন আস্পর্ধার কথা বলা হয়েছে উত্তর বক্তা পঞ্চকের কথা থেকে জানা যায় জুনকরা সবকিছুর মধ্যেই একটা মানে খোঁজে আর এই মানে খোঁজাটাই হলো যুক্তিবাদের উন্মেষ বক্তা উদ্দিষ্টে সেই যুক্তি খোঁজার আস্পর্ধার কথাই বলেছে প্রশ্ন 3.53 আমি আর থাকতে পারছি না বক্তা থাকতে না পেরে কি করতে চায় উত্তর জুনকদের হাজারো প্রশ্নের জ্বালায় অতিষ্ঠ হয়ে পঞ্চক থাকতে না পেরে তাদের বুকের ওপর নাচতে চেয়েছে আর তাতে তার জাত মান নাও থাকতে পারে প্রশ্ন 3.54 আমার সর্বনাশ করলে বক্তার এই মন্তব্যের স্বরূপ উল্লেখ করো উত্তর বক্তা পঞ্চক জুনকদের প্রাত্যহিক সহজ স্বাভাবিক জীবনযাত্রাকে শ্রদ্ধা করে আয়তনের মতো এদের কোনো নিষেধের বেড়া নেই সবকিছুই মহানন্দে গ্রহণ এবং পালন করে জুনকদের স্পর্শে কথাবার্তার মাধ্যমে পঞ্চক সেই স্বরূপ উপলব্ধি করে আয়তনের আচার সর্বস্বতাকে অগ্রাহ্য করেছে প্রশ্ন 3.55 নিয়ে যাও না সে তো ভালোই হয় বক্তার এই নিষ্প্রিয় ভাবের কারণ কি উত্তর বক্তা দ্বিতীয় জুনক জানে তাদের দাদা ঠাকুরকে আবদ্ধ করে রাখার কারো সাধ্য নেই কোনো বন্ধ ঘরে তো নয় তিনি খোলা উদার আকাশের মতো এটা জেনেই বক্তা তার সম্পর্কে এমন নিষ্ক্রিয় ভাব দেখিয়েছে প্রশ্ন 3.56 জুনকের কথা মতো অচলায়তনের দাদা ঠাকুরের কেমন প্রভাব পড়বে উত্তর জুনকের কথা মতো অচলায়তনের দাদা ঠাকুরকে নিয়ে গেলে তার প্রভাব হবে মারাত্মক সেখানে কোনো কিছুই আর বদ্ধ থাকবে না সেখানকার পাথরগুলো নাচবে আর পুঁথিতে বাঁশি বাজাবে প্রশ্ন 3.57 পঞ্চক গুরুর কাছে কি পেতে চায়
উত্তর পঞ্চক গুরুর কাছে জুনকপাড়ার খোলা হাওয়ার মধ্যে থেকে অভয় নতুবা কোষে পুঁথি চাপা পড়ে আগাগোড়া সমান চ্যাপটা হতে চায়। পৃষ্ঠা ৩৬, প্রশ্ন ৩.৫৮, আমাদের রাজার আদেশ আছে, রাজার আদেশটি কি? উত্তর, দাদা ঠাকুরের কথা থেকে জানা যায় তাদের রাজার আদেশ হল স্থবির পত্তনের পাপ যখন পাঁচিলের আকার নিয়ে আকাশের জ্যোতি ঢেকে দেবে তখন সেই প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে। প্রশ্ন ৩.৫৯, এখানেও মন্ত্র পড়তে হবে, বক্তার এই বিষয়ের কারণ কি? উত্তর, বক্তা পঞ্চক মন্ত্র থেকে মুক্তি পেতে ম্লেচ্ছ নিচু জাতি বলে পরিচিত দর্ভক পাড়ায় আসে, অথচ তারাই মন্ত্র পড়ে তাদের পাপ পিতামহকে উদ্ধারের অনুরোধ করে বলেই বক্তা বিস্ময় প্রকাশ করে। প্রশ্ন ৩.৭, নির্ভয় শুনিয়ে দে, বক্তা কি শুনিয়ে দিতে বলেছে? উত্তর, বক্তা পঞ্চক দর্ভকদের তাদের গান শুনিয়ে দিতে বলেছে। প্রশ্ন ৩.৬১, সে আমার অভাগ্য, বক্তার অভাগ্যের বিষয়টি কি? উত্তর, বক্তা আচার্য অদিন পুণ্যের অভাগ্যের বিষয়টি হল এত কাছে থেকেও সে এতদিন এই সহজ সরল মানুষগুলোকে আপন করে নিতে দ্বিধা করেছে, আচার্য হয়েও সবাইকে সমানভাবে দেখতে পারেনি, তাদের কাছে আসেনি। প্রশ্ন ৩.৬২, সুভদ্র সম্পর্কে আচার্যের দুঃখ প্রাপ্তির কারণ কি? উত্তর, আচার্য উপলব্ধি করেছেন সুভদ্র এমনই কোমলমতি ছেলে যে সে কান্না চেপে রাখতে পারে না, আবার সে যে কাঁদছে সেটাও মানতে চায় না, এ কারণেই আচার্য দেব ভীষণ দুঃখ পাচ্ছেন। প্রশ্ন ৩.৬৩, কাল সমস্ত রাত মনে হচ্ছিল, কার কি মনে হচ্ছিল? উত্তর, কাল সমস্ত রাত ভরে পঞ্চকের কেবলই মনে হচ্ছিল চারদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ভেঙে চুড়ে পড়ছে। প্রশ্ন ৩.৬৪, লোকের মুখে শুনি, লোকের মুখে শোনা কথাটি উল্লেখ করো। উত্তর, লোকের মুখে শোনা কথাটি হল অচলায়তনের গুরুর যেমন গুরু যেমন এসেছেন তেমনি লড়াই করার জন্য নাকি দাদা ঠাকুরও দলও এসেছেন। প্রশ্ন ৩.৬৫, দাদা ঠাকুরের প্রবেশে আচার্য পঞ্চক এবং দর্ভক দল কি বলল? উত্তর, দাদা ঠাকুরের প্রবেশে আচার্য প্রণাম জানিয়ে গুরুজির জয়ধ্বনি দিল, পঞ্চক বলল এ তো গুরুজির নয়, এ তো দাদা ঠাকুর, আর দর্ভক দল তাকে গোসাই ঠাকুর বলল। প্রশ্ন ৩.৬৬, আমার তাতেই হয়ে যাবে, কার কিসে হয়ে যাবে? উত্তর, দাদা ঠাকুর অর্থাৎ দর্ভকদের গোসাই ঠাকুরের শুধু ভাত এবং মাসকলাইয়েই হয়ে যাবে। প্রশ্ন ৩.৬৭, আমার তাতেই হয়ে যাবে, এ কথার মধ্য দিয়ে বক্তার সম্পর্কে তোমার কি ধারণা হয়? উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তির মাধ্যমে আমি ধারণা করতে পারি বক্তা একমাত্র মানব ধর্মেই বিশ্বাসী, তিনি অন্য কোনো সংকীর্ণ সাম্প্রদায়িকতা জাতিভেদ সম্প্রদায়গত মানুষ বিচ্ছিন্ন ধারণা এমনকি স্পর্শ দোষ মানেন না। প্রশ্ন ৩.৬৮, তুমি এ কি করেছ? এ কথার উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বললেন? উত্তর, প্রশ্নোদ্ধৃত দাদা ঠাকুরের এ কথার উত্তরে আচার্যদেব বলেন কি যে করেছি তা বুঝবার শক্তি তার নেই, তবে তিনি সব নষ্ট করেছেন বলে মনে করেন। প্রশ্ন ৩.৬৯, কিন্তু বাঁধতে তো পারিনি ঠাকুর, এ প্রসঙ্গে বক্তার উপলব্ধি বিবৃত কর। উত্তর, মুক্তিদাতাকে বাঁধতে না পারার অপারগতা সম্পর্কে জানানোর সঙ্গে সঙ্গে তার উপলব্ধি হল তাকে বাঁধছি ভেবে যত পাক দিয়েছি সব পাক কেবল নিজের চারিদিকেই জড়িয়েছে, যে হাত দিয়ে সেই বাঁধন খোলা যেত সেই হাতটা শুদ্ধ বাঁধা হয়ে গেছে। পৃষ্ঠা ৩৭, প্রশ্ন ৩.৭০, আচার্যদেব কাকে কিসে বাঁধবার চেষ্টা করেছেন? উত্তর, আচার্যদেব পুঁথির কথার মধ্যে তারই মুক্তিদাতাকে বাঁধবার চেষ্টা করে গেছেন। প্রশ্ন ৩.৭১, তাকে হারাতে হয়, কাকে কেন হারাতে হয় বলে বক্তা মন্তব্য করেছেন? উত্তর, বক্তা দাদা ঠাকুর বলেন যিনি সব স্থানে নিজেই ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় ধরতে গেলে হারাতে হয়। প্রশ্ন ৩.৭২, অভ্যাসের চক্র সম্পর্কে দাদা ঠাকুর কি বলেন? উত্তর, অভ্যাসের চক্র সম্পর্কে দাদা ঠাকুর বলেন অভ্যাসের চক্র কোথাও নিয়ে যায় না, কেবল নিজের মধ্যেই ঘুরিয়ে মারে, তার থেকে সবার বের হওয়া দরকার।
প্রশ্ন 3.73 দাদা ঠাকুর আর গুরুর স্বরূপ উল্লেখ করো। উত্তর দাদা ঠাকুরের মতে যে ব্যক্তি জানতে চায় না যে দাদা ঠাকুরই তাকে চালাচ্ছে তার কাছে তিনি দাদা ঠাকুর অতি আপন, আর যে ব্যক্তি কেবল আদেশ দিয়ে নিয়ে চলতে চায় তার কাছে তিনি গুরু বহু দূরের। প্রশ্ন 3.74 দাদা ঠাকুরের কাছে পঞ্চক কি জানতে চেয়েছে। উত্তর দাদা ঠাকুরের কাছে পঞ্চক জানতে চেয়েছে তিনি তার কাছে যেমন দাদা ঠাকুর তেমনি গুরু, সে যেমন নিজেকে চালাচ্ছে তেমনি তাকে দাদা ঠাকুরও চালাচ্ছে, এই দুটি বিষয়কে মিশিয়েই সে জানতে চায়। প্রশ্ন 3.75 দাদা ঠাকুর এবার অচলায়তনে কি গড়তে চেয়েছেন। উত্তর দাদা ঠাকুর অচলায়তনের বদ্ধ কারাগার ভেঙে ফেলে দিতে চেয়েছেন, দিয়েছেনও, আর সেখানে এবার তিনি মন্দির গড়ে তুলতে চান। প্রশ্ন 3.76 অচলায়তনে ফিরে যেতে না চাওয়ায় দাদা ঠাকুর পঞ্চককে কি বলেছে। উত্তর অচলায়তনে ফিরে যেতে না চাওয়ায় দাদা ঠাকুর পঞ্চককে বলেছে সেখানে তোমাকে ওরা চাইছে না বলেই ওখানে তোমাকে বড় দরকার, তাছাড়া ওরা ঠেলে দিচ্ছে বলে তুমিও ওদের ঠেলে দিতে পারো না। প্রশ্ন 3.77 বিশেষ দরকার দেখিনি বক্তার এমন মন্তব্যের কারণ কি। উত্তর বক্তার উপাধ্যায় আসবার পথে দেখে এসেছেন অচলায়তনের দ্বার বলে কিছুই আর নেই, তাই দ্বার না থাকায় দ্বারের শাঁক বাজানোর দরকার আছে বলে তিনি মনে করেন না বলেই একথা বলেছেন। প্রশ্ন 3.78 তিনি থাকলে এই বিপত্তি ঘটতে পারত না, বক্তা কোন বিপত্তির কথা বলেছেন। উত্তর বক্তা অচলায়তনের সংঘটিত দ্বার ভাঙা, প্রাচীরগুলোকে সমান করে মাটিতে শুইয়ে দেওয়া, আয়তনের আলো আসা ইত্যাদি আয়তন বিরুদ্ধ আচরণ আচরণ রূপ বিপত্তির কথা বলেছেন। প্রশ্ন 3.79 তোমরা মিথ্যা বিচলিত হচ্ছ এ কথা বলার সঙ্গে বক্তা আর কি বলেছেন। উত্তর প্রশ্নোদ্ধৃত কথার সঙ্গে বক্তা মহাপঞ্চক আরো বলেছে যে বাইরের প্রাচীর ভাঙতে পারলেই ভেতরের লোহার দরজা আছে আর তা ভাঙতে এলে চন্দ্র সূর্য নিয়ে যাবে, তোমরা বরং দাঁড়িয়ে অচলায়তনের রক্ষক দেবতার আশ্চর্য শক্তি দেখে যাও। প্রশ্ন 3.80 অচলায়তনের বালকদের আনন্দের কারণ কি। উত্তর আজ চারদিক থেকে আলো আসছে, পাখির গান ভেসে আসছে, আজকের কোনো নিয়ম নেই, কোনো নিত্য পালনীয় শাস্ত্রকর্ম নেই, সরাসন বা পঙ্ক্তি ধৌতি কিছুই নেই, সমস্ত আকাশ যেন ঘরে এসেছে, দিনটা যেন ছুটির এইসব কারণেই আজ অচলায়তনের বালকদের আনন্দ। পৃষ্ঠা 38। প্রশ্ন 3.81 কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে। বক্তা নাম উল্লেখ করে শ্রোতা এর উত্তর কি বলেছিল লেখো। উত্তর প্রশ্নোক্ত উক্তির বক্তা মহাপঞ্চকের এই কথার উত্তরে শ্রোতা জানালেন যে তিনি কোথাও তার গুরুর প্রবেশের পথ রাখেননি বলে তাকে কাজ করতে হল। প্রশ্ন 3.82 মন্ত্রহীন ম্লেচ্ছ দল সম্পর্কে মহাপঞ্চক কি আদেশ দিয়েছিল। উত্তর মন্ত্রহীন কর্মকাণ্ডহীন ম্লেচ্ছদের সম্পর্কে অচলায়তনের আচার্য হিসেবে তিনি দাদা ঠাকুর ওরফে গুরুকেই তার ম্লেচ্ছ দলবলকে সঙ্গে করে বেরিয়ে যেতে আদেশ দিলেন। প্রশ্ন 3.83 মহাপঞ্চকের প্রতি দাদা ঠাকুরের শেষ কথা কি ছিল। উত্তর মহাপঞ্চকের প্রতি দাদা ঠাকুরের শেষ কথা ছিল আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য, আমি যা আদেশ করব সেই আদেশ। প্রশ্ন 3.84 বেশ করেছ ভাই, বক্তা কোন কাজকে বাহবা দিয়েছে। উত্তর বক্তা উপাধ্যায় দাদা ঠাকুরের অনুবর্তী জুনকদের কৃত অচলায়তনের পাঁচিল এবং দরজা ভেঙে আকাশের সঙ্গে সেগুলি মিশিয়ে দেওয়ার কাজকে বাহবা দিচ্ছে। প্রশ্ন 3.85 এই পাগলাটা কোথাকার রে, বক্তা কাকে কেন পাগল বলেছেন। উত্তর বক্তা প্রথম জুনক মহাপঞ্চকের বলা জুনকদের পাঁচিল ভাঙা লোহার দরজা খোলা কাজকে মেনে নিলেও তারা যে তার ইন্দ্রিয়ের রুদ্ধ দ্বারকে খুলে প্রয়োপবেশনের বসা মহাপঞ্চককে তাদের আলো হাওয়ার কলুষিত করতে পারবে না এই কথাগুলো শুনে প্রথম জুনক তাকে পাগল বলেছে। প্রশ্ন 3.86 প্রথম জুনক কিভাবে মহাপঞ্চকের বুদ্ধিতে হাওয়া লাগাতে চেয়েছে। উত্তর মহাপঞ্চকের পাগলামি সহ্য করে ঠাট্টার ছলে প্রথম জুনক জানিয়েছে তলোয়ারের ডগা দিয়ে ওর মাথার খুলিটা ফাঁক করে দিয়ে তার বুদ্ধিতে হাওয়া লাগাতে চেয়েছে। প্রশ্ন 3.87 ওকে স্পর্শ করতে পারবে না কথাটির মাধ্যমে দাদা ঠাকুর কি বলতে চেয়েছেন। উত্তর উদ্ধৃত কথাটির মাধ্যমে দাদা ঠাকুর বলতে চেয়েছেন মনের দরজা বন্ধ করে রাখলে কোনো মতেই সত্যের স্পর্শ পাওয়া যায় না।
প্রশ্ন 3.88 দাদা ঠাকুর বালকদের কোন আশীর্বাদ দিলেন? উত্তর দাদা ঠাকুর বালকদের কে বৎস সম্বোধন করে তাদেরকে মহাজীবন লাভের আশীর্বাদ দিলেন। প্রশ্ন 3.89 খোলা জায়গার সুবিধা কি? উত্তর দাদা ঠাকুরের কথা অনুযায়ী খোলা জায়গার সুবিধা হলো সেখানে কোনো পাপ হয় না, সব পাপ পালিয়ে যায়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।